তোমাদেরকে আগের দিন বলছিলাম না, হারাচ্ছে না, এ দেখো এইটাই সবুজ ছোলাটা আর কি। স্যার বাবা টুকলে তাকলে একাকাণ্ড করে দিচ্ছি। তো এটাই আজকে ব্রেকফাস্টে খাওয়া হবে, মানে ওকেও আমি দিয়ে দেবো আর এটা আমিও খাবো আর কি। তো এটাকে একটু কষাতে হবে এবার মশলাটার সাথে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বেজে গেছে 7:30, একটু তো দেরি হচ্ছেই, বুঝতেই পারছো, আর সেটা আমার জন্যই হচ্ছে মোটামুটি একটু। এখন তো সবে বেরোচ্ছি আর আমি একদম ফিট আছি। এখন যাচ্ছি হচ্ছে একটু পার্কে হাঁটতে যাব, তো ওই ছেড়ে দিয়ে চলে যাবে, ওর সাথে আজকে আর বিশালদা যাবে না। তার কারণ হচ্ছে বিশালদার সাথে আবার অতনু যাবে এখন, তো তিনজন তো হবে না গাড়িতে, তো ওই জন্য ও আমাকে পার্কে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। আমি হাঁটি চাই না হাঁটি, ওখানে একটু বসলেও আমার ভালো লাগে, কারণ অনেকজনের সাথে দেখা হয়, অনেক লোকের সাথে দেখা হয়, তো কী যে এই আওয়াজ হয় আমি বুঝতে পারি না। আর ওখানে এই সাদা জামার ডালটা যেদিন এনেছিলাম, এক আন্টির সাথেও আলাপ হয়েছিল, ওই আন্টিকে বলে এসেছিলাম কাল মিলনা হ্যাঁ, কাল তো হয়েই গেছে, আজকে যাচ্ছি। তো গিয়ে একটু বসে থাকলে আমার মনটা ভালো লাগবে তাই আর কি। তো চলো বেরোই। তো প্রমি পার্কে ছেড়ে দিয়ে গেলো, এখন একটু হাঁটাহাঁটি করে নিই, তো তারপর আমি বাড়ি চলে যাবো। আর দেখো পার্কটা এখনও পর্যন্ত পুরোটা ছায়া থাকে, ওই দিকটা একটু আলো আলো লাগছে কিন্তু রোদ এখনও আসেনি, তো এই টাইমটায় হেঁটে যাওয়া যায়। মোটামুটি তোমার ওই 8:30টার পর থেকে মোটামুটি রোদটা ঢুকতে শুরু করে পার্কে, আর এত গাছ তো ওই জন্য ঠিক রোদটা ঢুকতে পারে না। তো চলো তাড়াতাড়ি করে হেঁটে ফেটে বাড়ি চলে যাই। আগে সকালবেলাটায় পার্কে হাঁটতে আসলে ওদের দেখা পাওয়া যেত না, সম্ভবত ওদের স্কুল থাকতো। সম্ভবত কেন, অবশ্যই ওদের স্কুল থাকতো, আমার মনে হয় ওদের এক্সাম শেষ হয়ে গেছে, রেজাল্ট আউটের অপেক্ষা, তাই হয়তো স্কুল বন্ধ আছে, আর তাই ওদের এই এনজয়মেন্টটা আমরা দেখতে পাই, আর ওদের দেখলে আমার ছোটবেলাটা মনে পড়ে যায়। পার্ক থেকে হেঁটে চলে এসেছি 8:30টার সময়, তারপরে এসে আমি স্নান দান করে ঠাকুর পুজো দিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন বাজে 10:30, টিভিটা চলছে, আমি Zee5-এ শ্রীমতী বলে একটা সিনেমা ওটা শেষ করলাম, স্বস্তিকা সোহমের, ভালো লেগেছে, একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে সিনেমাটা। তো আমি সবসময় বলি কিছু একটা দেখে, দেখো কোনো একটা লজিক নিয়েই তো সিনেমাটা বানায়, লজিকলেস সিনেমা তো আজকালকার দিনে প্রচণ্ডই হচ্ছে, যেসব মানে এখন আবার মাঝে ঠিকঠাক গান বেরোচ্ছে, মাঝে যেসব সিনেমার বেরোতো গান, মানে না আছে তার মানে না আছে কিছু, শুধুমাত্র উচ্ছৃঙ্খল ছাড়া আর কিছু হতো না সে গানে। তবে আবার নতুনভাবে প্রত্যেকটা সিনেমা ভীষণ লজিক, ভীষণ ভালো ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করছে, তো আজকের এই শ্রীমতীটাতেও আমার ভীষণ ভালো একটা মানে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, যে গুছিয়ে সংসার করাটাও একটা আর্ট, ওটাও একটা শিল্প, ওটাও সবাই করতে পারে না, সুতরাং সবাই সবার মতো এক্সেপশনাল, যারা গুছিয়ে সংসারটা করছে তারাও একটা এক্সেপশনাল পার্সন হিসেবে গ্যারান্টেড হয় আর কি। তো যাই হোক, ভালো লেগেছে, নিজের সাথে কিছুটা মিল পেয়েছি তাই জন্য আরও বেশি ভালো লেগেছে এই আর কি। তো শরীর অনেকটা ঠিক আছে, সকালবেলা হাঁটতে গেছিলাম, ভেবেছিলাম যে উইক হয়ে পড়বো বা কিছু, হ্যাঁ একটু দুর্বল দুর্বল ভাবটা রয়েছে, যেহেতু দুদিন ধরে মোটামুটি ডোলো খাওয়া হয়েছে আর কি। তারপরে কালকে রাত থেকে অ্যান্টিবায়োটিকটা চালু করেছি, দুদিনেরই দিয়েছে অ্যান্টিবায়োটিকটা, বলেছে জ্বর কমে গেলেও বন্ধ করতে না, কারণ এটা ভাইরাল ফিভার, আমাদের ফ্ল্যাটেই 3-4 জনের হয়েছে, প্লাস ওই মুদিখানা দোকানে যে যাই ওর বাচ্চাটার হয়েছে আর কি, তো এই সব মিলিয়ে। তো যাই হোক, আমি এখন দেখব আমার মানে আমি যাদের থেকে ইন্সপায়ার হয়ে ব্লগিং চ্যানেল শুরু করেছি, তার তাদের প্রত্যেকের ব্লগ আমি দেখি, কারণ আমি দেখে শেখার চেষ্টা করি ভীষণভাবেই। তো তার মধ্যে এক হচ্ছে ইন্ডিয়ান ব্লগার সৌমি, এক হচ্ছে হ্যাপি উইথ মামন, ইনসাইড আউট, মানে কিছু কিছু নাম আছে। আর পশ প্যালেটকে দেখে তো ভীষণভাবেই মানে এত পজিটিভ, এত পজিটিভ, তো ভীষণ ভালো লাগে, আর খুব সিম্পল, ভীষণই মানে ব্লগের জন্যে আলাদা করে কিছু এরকমটা আমি দেখিনি কখনো। তো যাই হোক, আমি হ্যাপি উইথ মামনের এখন ব্লগটা দেখবো, দেখতে দেখতে আমি কাজ করবো। তোমাদেরকে আগে আমার ঘরের পরিস্থিতিটা দেখিয়ে নিই, আর চারদিকের দরজাটা আজকে খুলিনি, শুধুমাত্র জানলাটা খোলা, ঘরের জানলা খোলা আর রান্নাঘরের জানলা খোলা, ভাবছি ডাইনিং এর এই দিকে জানলাটা খুলে দেবো, মানে আমার দরজার দিকে জানলাটা খুলে দেবো, এই টিভির দিকে জানলাটা খুব একটা খুলি না, যখন খুব গরম লাগে তখন খোলা হয় একমাত্র। তো ব্যাঙ্গালোরে প্রচন্ড গরম পড়ছে, কালকে গেছে 32, এই সপ্তাহটা 36 যাবে বলেছে,
তো এই আর কি, ঘরে থাকাটাই সব থেকে ভালো। ওকে আমি বলেছি মর্নিং শিফট, তো তুমি আর বাইরে মাঝে মধ্যে বেরিয়ে আসি, একটু বাইরে চা ফা খেতে খেতে আর কি এইসব। তো ওই জন্য আমি বলেছি বাইরে আর বেরিও না, ভেতরেই চা খেয়ে, ও ভেতরে চা নিয়ে যায়, ও ভেতরে তখন নিয়ে নিতে পারবে আর কি। তো চলো আগে গুছিয়ে নি সবটা। টিভি তো নয় চলবে, কিন্তু তার আগে আমার এখানের অবস্থা দেখো, ক্রিম, সুতো, গ্যাসের বই, মানে সমস্ত কিছু ছড়ানো ছেটানো রয়েছে। আর এইখানটার অবস্থা দেখো, তো পুরো টাল, মানে এইবারও চেয়ারের মাথা ছোবে আর কি। তো যাই হোক, আর এখানটার অবস্থা দেখো, আমি এখানটাতেই শুয়ে হেলান দিয়ে এসব করছিলাম, আর কালকে চলে গেছিল কারেন্ট, তাই এটা আবার নামাতে হয়েছিল। তো এই আর কি অবস্থা। তো চলো এবার একটু গুছিয়ে নেওয়া যাক। ট্যান ট্যানা, টিভি টেবিল পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এখানে শুধু জামা কাপড় দেখো, বাপরে বাপ, প্রচুর কিছু ছিল, ভাঁজ করলাম, কিছুটা আলমারিতে ঢুকিয়েছি, আর এগুলো কালকে আলমারিতে ঢোকাবো, আর পাচ্ছি না আজকে, এইটাই থাক। আর এই জায়গাটাও আমি পুরো পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। এর মধ্যে তোমাদেরকে আর বলাই হয়নি, ও আমাকে পয়লা বৈশাখের জন্য একটা কুর্তি কিনে দিয়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখ, পিচ কালারের মধ্যে দিয়েছে, এই কালারের আমি একটা কটনের কুর্তি পরছি, তো এই কালারটার মধ্যে দিয়েছে, রোদটা আসছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না ঠিক। এই যে, আর এরকম ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে আর কি। তো ও সবসময় আমাকে ওই কিনে দেয় অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও আমাকে কখনোই নিজে থেকে পছন্দ করে কিছু কিনে দিত না। তো ওটা আমি একটু ওকে বলতাম যে তুমি নিজে থেকে, কিন্তু এটা নিজে থেকে একদমই অর্ডার দিয়ে নিজে, আমি জানতাম না, হঠাৎ করে ফোন এসেছিল, ও বললো অফিস থেকে যে দেখো একটা কুর্তি আসছে তুমি নিয়ে নাও। তো তোমাদেরকে আর দেখানো হয়নি, একদম সাইজেও ঠিক আছে, সবটাই ঠিক আছে। ওকে আমি এবার পয়লা বৈশাখে কিছু কিনবো নাই বলেছিলাম, কারণ আমার ঘরে অলরেডি 3-4টে নতুন কুর্তি রয়ে গেছে। আগের বার মানে রাখিতে দুই দাদা আমাকে, মানে আমার সুমনদা চিরদীপদা, দুটো কুর্তি দিয়েছে, তো সেই দুটোই আমার পরা হয়নি, কারণ খাপানোর অভাবে, মানে একটু সেলাই করতে হবে দুপাশ দিয়ে, তো সেটাই আর করা হয়ে উঠছে না। দেখছি করব, পয়লা বৈশাখের আগেই করব ভাবছি। দেখি ওই কালারের সুতো নেই আমার ঘরে, সুতোটা কিনতে হবে, তাই জন্যই ওয়েট করছি আর কি। দুটো বাকি ছিল, সেই দুটো করে নিয়েছি, কালারের সুতো ছিল আমার কাছে, আর দুটো করতে হবে, যে দাদা দুটো দিয়েছে, কিন্তু ওই কালারের সুতো নেই বলে আমি করতে পারছি না। দেখি আজকে সকালে তো বেরোনো হয়ে গেছে, যদি বিকেলে বেরোই তাহলে নিয়ে আসবো, আর নয়তো পরে কখনো আনবো, ক্ষণে 15 তারিখ তো দেরি আছে, আমি করে নেবো, দেরি অবশ্য নেই, চলেই এসছে, আজকে তো বুধবার হয়েই গেল। তো চলো এটাকে ভাঁজ করে এবার রেখে দিই। প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি, এগুলো গোছানোর পর মনে হলো কি করি কি করি, তো বসে বসে বাসন বেরিয়েছে, তখন সকালে মাজা হয়ে গেছে। তো কালকে করব পুঁই শাকে চচড়ি, আর নিরামিষই করবো সর্ষে বাটা দিয়ে, তাই আলু, বেগুন, পটল, ঝিঙে, কুমড়ো, শিম সমস্তটা কেটে রেখে দিয়েছি, আর পুঁই শাক তো ফ্রিজে কাটাই রয়েছে, নাহলে না এরপরে নষ্ট হয়ে যাবে। আর কদিন ধরে কি রোদ ওঠে তোমাদেরকে কি আর বলবো। মানি প্ল্যান্টটা একটু লতিয়ে গেলে আমি ঠিক করেছি ওকে কোথায় রাখবো, তোমাদেরকে পরে সেটা দেখাবো। তো দেখো বেরোনো যায় না আর কি, অদ্ভুত দেখো রোদটা, এই দুটো তলায় পড়েনি, ছাদে আর রাস্তায়। আসলে এখনো ঘোরেনি ঠিকঠাক, জায়গা মতো যায়নি, আসলে এই বাড়িগুলো না সারা দিন রোদ খায় সারাদিন। আমার এখানটা থেকে জাস্ট রোদটা গেল আর কি, এই দেখো রাস্তা এখনো এদিকটাতে পড়ে রয়েছে, এই দিকটাতে যখন এই এতটুকু এই গর্তটা মতো যখন ছাওয়াটা পড়বে তখন এই দুটো ফ্লোর রোদ পাবে আর কি। আর এত রোদ পায় এরা দেখি, মানে সন্ধ্যের থেকে দেখি এই ব্যালকানিটাতে বসে থাকে, মানে কমেন্ট ব্যালকানিটাতে, আর লোকে শুয়েও থাকে এখানটাতে, কারণ ব্যাঙ্গালোরের অবস্থা সত্যিই ভীষণ খারাপ হয়ে গেছে। মানে কলকাতার অবস্থা তো আগা গোড়াই খারাপ ছিল, এবছরও আরও খারাপ হচ্ছে, কিন্তু ব্যাঙ্গালোরের অবস্থা এরকম কোনো বার নেই, এবার লোকে ভুগছেও বেশি ওই জন্যে, মানে এতটা গরম না নিতে পারছে না সহজে, আর হঠাৎ করে চেঞ্জ হয়তো এখানে আরোই ওই জন্য অসুবিধা। এখন বাজে বিকেল 5:30, বড়মশাই বাড়িতে চলে এসেছেন, আর এসেই তো ওনার চা লাগে, তো বললাম আজকে দুধ চা খাবে, বললো হ্যাঁ একটু দুধ চাই করো, তো দুজনের জন্য 2 কাপ রেডি করে নিয়েছি, সাথে নেব বিস্কিট, আর বসে পড়বো আড্ডা দিতে। এই টাইমটা আমরা একটু আড্ডা দিই, আর সন্ধ্যের দিকে দুজন একটু ছাদে যাই, আর কোথাও বেরোনোর থাকলে বেরোই, এই যা বিকেলটা এভাবেই কেটে যায়। গাছটার হালত তো খারাপ হবে জানা কথাই, পাশে তুলসী চারাটা বড় হচ্ছে সে তো নয় ঠিক আছে,
কিন্তু এর হাল হচ্ছে খারাপ হবে সে তো একদমই জানা কথাই ছিল আমাদের, কারণ পরের সন্তানকে নিজের কাছে এনে লালন পালন করতে গেলে যা হয় ওরও একটু মানিয়ে নিতে সময় লাগবে। তো ঠিক আছে, দেখা যাক বাঁচে কিনা। তবে তার মধ্যেও দেখো আমার আজকে এত ভালো লেগেছে, আমি তুলিনি ফুলটাকে, তো গাছের সাথেই থাকুক, অসুবিধে নেই। এই আর কি, তোমাদেরকে দেখাবো দেখাবো করে সকাল থেকে আর দেখানো হয়নি। এটা হয়ে গেছে, দুপুরে যে আমাদের চিকেন ছিল সেখান থেকে একটু চিকেন রেখে দিয়েছিলাম ওনার জন্য। ক্যামেরাটা আমার মনে হয় পরিষ্কার নেই পেছনটা, আর এরকম খাস্তা করে পরোটাটাকে ভেজে নিয়েছি। এই আইডির পরোটাগুলো দিয়ে এই রোল খেতে দারুণ লাগে, ওই জন্য আমরা প্রেফারও করি মাঝে মধ্যে যে রোলগুলো থাকলে ঘরে এরকম বানিয়ে নেওয়ার। তো চলো, একটা হচ্ছে তাওয়াতে আর একটা আমি বানিয়ে। তো আমাদের দুটো একদম কলকাতার রোল রেডি, তো চলো এবার দিয়ে দিই। ডিনার ফিনার করা কমপ্লিট হয়ে গেছে, চুলটা কেমন তেল তেলে হয়ে গেছে কারণ ওই জ্বর এসেছে, জ্বর ছেড়েছে, ঘাম দিয়েছে, ওই করতে করতে চুলগুলো তেল তেলে হয়ে গেছে। যাই হোক না কেন, তো রাত তো হয়েই গেছে, আমাদের ডিনারও হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:10-15 মতো। তো এখন আমরা তাড়াতাড়ি ডিনার করে নিই আর তাড়াতাড়ি শুয়েও পড়ি, যেটা শরীরের পক্ষে খুবই ভালো। নাইট শিফটটা একদমই মানে এইসব নিয়মের কোনো ঠিক ঠিকানা থাকতো না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা কিছু তোমাদের ভালো লেগে থাকবে, আর লেগে থাকলে অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করে। তো চলো আজকের মতো টাটা।